আমরা এখন বলবো, শুধু শেষ করবো ইনশাল্লাহ, সেটা হচ্ছে ইসলাম সন্ত্রাস প্রতিকারে কি ব্যবস্থা নিয়েছে, ইসলামী দৃষ্টিতে সন্ত্রাস কি বিধান। প্রথমে বলবো কোরআনে কারিম থেকে কিছু দলিল দিচ্ছে, বুঝে বলবো ইসলামে প্রথম সন্ত্রাস কোনটা হয়েছিল। ইসলামের দৃষ্টি প্রথম সন্ত্রাস হয়েছিল হাবিল এবং কাবিল দুই ভাই ছিল। আপনারা জানেন আদম আলাইহিস সালামের দুই সন্তান, ঘটনাচক্রে হাবিলের যে আল্লাহর কাছে যেটা দিয়ে দিয়েছিল যে আল্লাহ তুমি কবুল করো, হাবিল একটা কবুল হয়েছে, কাবিল একটা কবুল হয়নি, দুইজনেই আল্লাহর কাছে কোরবানি দিয়েছে। তো একটা কবুল হয়েছে, একটা কবুল হয়নি। কিভাবে কবুল হয়, তখনকার যে নিয়ম ছিল এটা, আকাশ থেকে আগুন এসে খেয়ে ফেলতো যেটা কবুল হয়েছে, আর যেটা আকাশ থেকে আগুন এসে খাইতো না এটা কবুল হয় না, বোঝা যাইতো। এখন যেহেতু কবুল হয় নাই, তখন কাবিল সন্ত্রাসী কর্মকাণ্ড শুরু করলো। সে বললো তোমাকে হত্যা করে ফেলবো। হাবিল বললো যে তুমি যদি আমাকে হত্যা করো আমি হত্যা করবো না, আমি সন্ত্রাসী হব না। তখন সে হত্যা করেছে, কাবিল হত্যা করেছে হাবিলকে, হত্যা করে এরপরে সে কোথায় কি করবে, কাঁধে নিয়ে ঘুরতেছে। আল্লাহ তাআলা তখন একটি কাক পাঠিয়ে, তো প্রথম মৃত্যু এটা, কাক পাঠিয়ে দেখিয়ে দিলেন যে মাটিতে কিভাবে দাফন করতে, সেটা দেখিয়ে দিলেন। এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে শিক্ষা। কিন্তু আল্লাহ তাআলা কোরআনে কারিম বলেছেন, মিন আজলি যালিকা তাবনা আলা বানি ইসরাঈল আন্নাহু মান কাতালা নাফসান বিগায়রি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকআন্নামা কাতালা আন-নাসা জামিআ। আল্লাহ তাআলা লিখে দিয়েছেন বনী ইসরাঈলের উপরে, এই কারণে বনী ইসরাঈল সহ সবার উপরে, আজও আমাদের উপরে সেটা প্রযোজ্য। সেটা হচ্ছে যে কেউ আল্লাহ এবং তার রসুল নির্দেশনার বাইরে কাউকে হত্যা করবে, সে যেন সারা পৃথিবীর মানুষকে হত্যা করে ফেলেছে, এই গুনাহ তার মধ্যে পড়বে। এই জন্য রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন যে কেউ দুনিয়াতে কোনো একটা হত্যা হলে বনি আদম, প্রথম বনি আদম অর্থাৎ কাবিলের উপরে সে এটার একটা অংশ যায় পড়ে, এই গুনার সম পরিমাণ গুনাহ কাবিলের উপর পড়ে। ইসলাম কখনো এই জন্য হত্যাকে অনুমোদন করেনি। দ্বিতীয়ত, ইসলাম বলেছে যেখানে হানাহানি মারামারি হবে সেখানে শাস্তির বিধান করেছে। ইসলাম বলেছে ইন্নামা জাযাউল্লাযীনা ইউহারিবুনা আল্লাহ ওয়া রাসূলাহু ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদান আন ইউক্বাতালু আও ইউসাল্লাবু আও তুকাত্তা আইদিহিম ওয়া আরজুলুহুম মিন খিলাফিন আও ইউনফা মিন আরদি, যালিকা লাহুম খিজয়ুন ফিদ দুনিয়া ওয়া লাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম। ইসলাম বলেছে যারা সন্ত্রাসী ডাকাতি হানাহানি মারামারি করবে তাদেরকে শুলে দিতে হবে। শুল তখনকার দিনে শুল মানে এখনকার কি এটা ফাঁসি, ফাঁসি দিতে হবে, বুঝতে পারছেন শব্দ এটা শুধু তখন বলা হয়েছে। আউ ইউকাত্তালু হত্যা করতে হবে কঠিনভাবে, অথবা তাদের ডান হাত বাম হাত হত্যা করতে হবে, ডান হাত বাম পা কেটে ফেলতে হবে, অথবা তাদেরকে জেলে পুরাতে হবে। ইসলাম এই পাঁচটি জিনিস দিয়ে দিয়েছে যারা সন্ত্রাস করে তাদেরকে, অর্থাৎ সন্ত্রাসকে কোনোভাবে ইসলাম অনুমোদন করেনি। আল্লাহ তাআলা কোরআনে কারিম আরো বলেছেন ওয়ালা তুফসিদু ফিল আরদি বাদা ইসলাহিহা, জমিনের বুকে সুন্দর শান্তি বিরাজ করার পরে সেখানে তোমরা ফেতনা ফাসাদ বাড়িয়ে দিও না। আল্লাহ তাআলা আরো বলেছেন ওয়াইজা তাওয়াল্লা ফিল আরদি সা'আ ফিল আরদি ইউফসিদু ফিহা ওয়ায়ুলিকাল হারসা ওয়ান নাসা ওয়াল্লাহু লা ইউহিব্বুল ফাসাদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুগে একদল মানুষ আসছে, আয়েশা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্নেহ ধন্য হয়েছে, এরপর তারা বলছে আমাদের হাত পা সাদা হয়ে গেছে। রাসূল বললেন যে যাও উটের পেশাব উটের দুধ খাও। খাওয়ার পরে তারা সুস্থ হয়ে গেছে, সুস্থ হয়ে উটগুলি নিয়ে গেছে আর ওদেরকে কেটে টুকরা টুকরা করে ফেলেছে। এই আয়াত নাজিল হয়েছে তখন যে যারা এই কাজটি করে তাদের শাস্তি কি, আল্লাহ তাআলা সেটা ঘোষণা করে দেন, তাদেরকে ওরকম শাস্তি দিতে হবে যে এই কাজটি তারা করেছে। এই জন্য সম পরিমাণ শাস্তির ব্যবস্থাপনা ইসলাম করেছে, কঠিন শাস্তির ব্যবস্থাপনা করেছে। আর আল্লাহ বলছেন আল্লাহ লা ইউহিব্বুল ফাসাদ, আল্লাহ কখনো সন্ত্রাসীদের পছন্দ করেন না। কোরআনে কারিম আল্লাহ তাআলা আরো বলেছেন ওমাই ইয়াকতুল মুমিনা মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম, যে কেউ কোনো ইমানদারকে ইচ্ছাকৃত হত্যা করবে তার শাস্তি হচ্ছে জাহান্নাম, এক নম্বর শাস্তি। দুই নম্বর হচ্ছে খালেদান ফিয়া, স্থায়ী হবে সেখানে। তিন নম্বর হচ্ছে গাদিবাল্লাহ আলাই, আল্লাহ তার উপরে ক্রোধান্বিত হবেন, ক্রোধান্বিত হয়ে গেছেন। ওয়া লায়নাহু, আল্লাহ তার উপরে লানত করেছেন। ওয়া আদালাহু আযাবান আযীমা, তার জন্য কঠিন শাস্তির ব্যবস্থা করেছেন। একজন মানুষ কিভাবে হত্যা করতে পারে, আল্লাহ তাআলা এত কঠিন ধমকি দেওয়ার পরে ইমানদার মানুষকে কিভাবে হত্যা করতে পারে আমাকে বলেন। কোরআনে কারিমে আল্লাহ তাআলা আরো বলেছেন ওয়ালা তাকতুলুন নাফসা আল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, কখনো তোমরা এমন নাফসাকে হত্যা করো না, একটা নাফসাকে হত্যা করো না যাকে আল্লাহ হারাম ঘোষণা করেছেন। কাকে হালাল ঘোষণা করেছেন আমরা শুনবো, এটা দায়িত্ব আপনার উপর না, সেটাও রাষ্ট্রের উপরে, যাদেরকে হালাল ঘোষণা করা হয়েছে সেটা বলবো আমরা ইনশাআল্লাহ। কিন্তু সাধারণভাবে সমস্ত মানুষের জীবন হচ্ছে হারাম, অর্থাৎ আপনার উপর হারাম তাকে জীবন সংহার করা। ওমান কুতিলা মাজলুমান ফাকাদ জাআলনা লিওয়ালিহি সুলতান ফালা ইউসিফ ফিল কাতল ইন্নাহু কানা মানসুরা, যে ব্যক্তি
যাকে হত্যা করা তার দায়িত্ব হচ্ছে, তার পরিবারের ভুক্ত লোকের দায়িত্ব হচ্ছে সেটার সমতা বিধান করা, অর্থাৎ সেটার যে কোনো রাষ্ট্রের কাছে বলা যে আমার পরিবারের লোককে হত্যা করা হয়েছে এটার জন্য বিচার ব্যবস্থা করা হয়, এটা তার দায়িত্ব ইসলাম বলে দিচ্ছে। আল্লাহ তাআলা আরো বলেছেন, কুল ইন্নামা হারাম রাব্বিয়াল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া বাতানা ওয়াল ইসমা ওয়াল বাগয়া বিগায়রিল হাক্কি ওয়া আন তুশরিকু বিল্লাহি মা লাম ইউনাজ্জিল বিহি সুলতানা ওয়া আন তাকুলু আলাল্লাহি মা লা তা'লামুন। পাঁচটি জিনিস আল্লাহ হারাম ঘোষণা করেছেন। এক নম্বর হচ্ছে অশ্লীলতা, যা প্রকাশিত হয়েছে বা এমন অপ্রকাশ রয়েছে। দুই নম্বর হচ্ছে গুনাহ, তিন নম্বর হচ্ছে সীমা লঙ্ঘন, এবং তিন নম্বর হচ্ছে মানুষের উপর আক্রমণ, এটা হারাম করে দিয়েছে আল্লাহ তাআলা। পাঁচ চার নম্বর হচ্ছে আন্তুশরিকু বিল্লাহি মা লাম ইউনাজ্জিল বিহি সুলতানা, আল্লাহর সাথে শরীক করাকে। আর পাঁচ নম্বর হচ্ছে আল্লাহর উপর না জেনে কথা বলা, না জেনে ফতুয়াবাজি করা, এটাও হারাম ঘোষণা করা হয়েছে। হাদিস থেকে আমি কিছু জিনিস বলতে চাই। হাদিস থেকে রাসূলুল্লাহ কিভাবে নিষেধ করেছেন সন্ত্রাস থেকে কিছু দলিল এবং হাদিস পেশ করতে চাই। এক নম্বর হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, লা ইয়াজারুল মুমিন ফি ফুসহাতিন মিন দীনিহি মা লাম ইউসিব দামান হারামান। একজন ইমানদার মানুষ যতক্ষণ পর্যন্ত কাউকে হত্যা না করার পর্যন্ত থাকবে ততক্ষণ পর্যন্ত তার মাফ করার আশা করা যায়। বুঝতে পারছেন? যতক্ষণ পর্যন্ত কাউকে হত্যা করবে না ততক্ষণ পর্যন্ত আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারবে। জিনাবে বিচার হতে পারবে, চুরি হতে পারে, ডাকাতি হতে পারে, কোনো কিছু হয়েছে কিন্তু আল্লাহর কাছে তওবা করছে সেটা ক্ষমা পাওয়ার আশা করা যায়। কিন্তু যদি কোনো কাউকে হত্যা করে ইমানদার হিসেবে, কাউকে ইমানদারের কারণে হত্যা করে, তাহলে তার তো ক্ষমা পাওয়ার সুযোগ নাই। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু একজনকে বলেছে, আয়েশা বলতেছে, ইয়া ইবনে আব্বাস, আমি কি অমুককে হত্যা করলে কি হবে? তুমি জাহান্নামে যাবে, স্থিরস্থায়ী হবে, স্থায়ী হয়ে যাবে, কঠিন দমক দিয়ে দিয়েছেন। যদিও আমরা বলি না আল্লাহর রহমতকে, আল্লাহর রহমত থেকে তাকে আমরা ইন্ডাস করি না, কিন্তু কোরআন থেকে বোঝা যাচ্ছে যে কোরআন এবং হাদিস থেকে যে এটা হচ্ছে সবচেয়ে বড় গুনাহ, শিরকের পরে সবচেয়ে বড় গুনাহ হচ্ছে কাউকে হত্যা করা। যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, তিনি বলেছেন, আকবারুল কাবায়রা ইশরাকু বিল্লাহ, সবচেয়ে বড় কবিরা গুনাহ হচ্ছে আল্লাহর সাথে কাউকে শরীক করা। দুই নম্বর হচ্ছে কাতলুন নাফসে, কোনো মানুষকে হত্যা করা, কোনো নফসে মানুষকে বলছে, শুধু ইমানদার না, যে কোনো মানুষকে হত্যা করাই কিন্তু বড় কবিরা গুনার অন্তর্ভুক্ত। অনুরূপভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন মানুষ যতক্ষণ পর্যন্ত হারাম রক্ত প্রবাহিত না করবে ততক্ষণ পর্যন্ত সে বের হওয়ার একটা সুযোগ থাকে, আল্লাহ তাআলা রহমত পাওয়ার একটা সুযোগ থাকে। যদি সেটা করে তখন সবচেয়ে কঠিন কঠিন বিপদে পড়বে। অন্য এক হাদিসে, অন্য এক বর্ণায় আসছে, হাশরের মাঠে মিথ্যা যে হত্যাকৃত লোকটি আসবে, এসে বলবে যে হে আরব সালহুলিমা কাতালানি, আরব জিজ্ঞাসা করো কেন আমাকে হত্যা করেছে, জিজ্ঞাসা করো, তখন আর কোনো উত্তর থাকবে না। এই জন্য প্রথম হাশরের মাঠে দুটি আল্লাহর হকের ব্যাপারে উত্তর দিতে হবে, সালাতের ব্যাপারে প্রশ্ন উত্তর দিতে হবে, আর দ্বিতীয় হচ্ছে কেউ যদি কাউকে হত্যা করে থাকে সেটারও উত্তর দিতে হবে, কেন সে তাকে হত্যা করলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে এসেছে, তিনি বলেছেন, তিনটি কাজ, শুধুমাত্র তিনটি কাজের জন্য সেটা হত্যা অনুমোদিত, তবে এই হত্যা ব্যক্তির কাছে নয়, সেটা হচ্ছে বিচারের পরে। সেটা এক নম্বর হচ্ছে কেউ যদি কোনো বিবাহিত মানুষ যদি কোনো ব্যভিচার করে, এটা ইসলামের নির্দেশনা। দুই নম্বর হচ্ছে যদি কেউ দিন ছেড়ে দেয়, তখন তারও তার বিরুদ্ধে ইসলামের বিদেশ হচ্ছে হত্যার হুকুম আসবে। তো ব্যক্তি করবে না, কে করবে? রাষ্ট্র সেটাকে প্রতিপালন করবে, না করলে রাষ্ট্রের লোকেরা গুণাগার হবে, ব্যক্তি সেই গুণা থেকে মুক্তি পাবে। আর তিন নম্বরটা এখন মনে আসছে না, সেটা পরে মনে করে বলে দিলাম। চতুর্থ যে মাসআলাটা সেটা হচ্ছে, চতুর্থ যে হাদিস সেটা বলবো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উমিরতু আন উকাতিলা আন-নাস হাত্তা ইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। মানুষ যখন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটুকু সাক্ষ্য দিবে, আপনার কোনো রকমের তার বিরুদ্ধে হানাহানি মারামারি করা জায়েজ হয় না ইসলামে, এমনকি রাষ্ট্রেরও কোনো, এটা তো ব্যক্তিগত পর্যায়ে নয়, রাষ্ট্রেরও জায়েজ নাই তার বিরুদ্ধে কোনো রকমের হানাহানি মারামারি, তিনি তাকে মারা জায়েজ নেই। যে ব্যক্তি শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ শাহাদা আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, অর্থাৎ কালিমাতাইন সাক্ষী দিবে, তার জন্য এই কখনো জায়েজ নেই তাকে হত্যা করা কখনো জায়েজ নেই। ষষ্ঠ যে দলিল হাদিস, আস-সাইয়িবুজ্জানি না, এটা বলছি কাউকে যদি কোনো হত্যা করা হয়, ওটা বলে গেছিলাম তিনটা। একটা হচ্ছে সাইয়িবুজ্জানি, যে জিনা করছে
বিবাহিত তারপর জিনা করছে, এটা ইসলামের দৃষ্টি, ইসলামের শাস্তি, শাস্তি বিধান এটা। দুই নম্বর হচ্ছে যে কাউকে হত্যা করেছে তার হত্যার বিনিময়ে হত্যা কেসাস। আরেকটা হচ্ছে যে ইসলাম ছেড়ে দিয়ে অন্য দিন গ্রহণ করেছে সেটাও। এই তিনটাও বাস্তবায়ন করার দায়িত্ব হচ্ছে রাষ্ট্রের, আমরা এটাও বলেছি ব্যক্তির উপর নয়। অনেকেই দেখা যায় ব্যক্তির রাষ্ট্রের দায়িত্ব ব্যক্তি নিয়ে জায়গায় জায়গায় সন্ত্রাস সৃষ্টি করে মানুষকে হত্যা করছে, এটা কখনো ইসলামিক ইসলামী নীতি নয়, ইসলাম অনুমোদিত বিষয় নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বিদায় হজের ভাষণে বলেছেন, ইন্না দিমাআকুম ওয়া আমওয়ালাকুম ওয়া আরাদাকুম হারামুন আলাইকুম কা হুরমাতি ইয়াউমিকুম হাযা ফি বালাদিকুম হাযা ফি শাহরিকুম হাযা। তোমাদের রক্ত, তোমাদের সম্পদ, তোমাদের মর্যাদা, এগুলি তোমাদের উপর রক্ষা করা তোমাদের উপর দায়িত্ব হয়ে গেছে। কারো যদি হারা সেগুলিকে তোমরা সেগুলিকে এই রক্ত সম্পদ এবং সম্মান এগুলিকে তোমরা সংহার করতে পারো না, নষ্ট করতে পারো না। যেভাবে মক্কার সম্মান রক্ষা করতে হবে, যেভাবে এই মাসের অর্থাৎ যেভাবে জিলহজ্জার সম্মান রক্ষা করতে হবে, যেভাবে এই আরাফার মাঠের সম্মান রক্ষা করতে হবে, সেইভাবে মানুষের এই তিনটি জিনিসকে সম্মান রক্ষা, তার দিন রক্ষা, তার মর্যাদা রক্ষা এবং সম্পদ রক্ষার দায়িত্ব ইসলাম তাকে নিতে বলেছে। আরেকটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুসলিমু আকুল মুসলিম লা ইয়াকুনুহু, মুসলিম মুসলিমের ভাই সে তার খেয়ানত করতে পারে না, ওলা ইয়াকযিবুহু তাকে মিথ্যাবাদী বানাতে পারে না, মিথ্যুক বলতে পারে না, ওলা ইয়াকযুরু তাকে ছেড়ে আসতে পারে না, তাকে সাহায্য সহযোগিতা করবে। কুল্লুল মুসলিমি আলাল মুসলিমি হারাম, প্রত্যেকটি মুসলিমে আরেক মুসলিমের ভাইয়ের উপর হারাম। হারাম কি? মারা হারাম। আয়ুদুহু তার সম্মান রক্ষা করা তার জন্য কর্তব্য, ওয়া মালু তার সম্পদ রক্ষা করা তার জন্য কর্তব্য, ওয়া দামুহু তার রক্ত অর্থাৎ তার প্রাণ সংহার না করা তার কর্তব্য। আত্তাকওয়াহা হুনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন দেখিয়ে দিলেন তাকওয়া হচ্ছে অন্তরের বিষয়। তারপর তিনি একটা কঠিন কথা বলেছেন, তিনি বলেছেন, বিহাসবি ইমরিইন মিনহুম মিনাশাররি ইয়াহাক্কির আখাহুল মুসলিম, একজন মানুষের জন্য, একজন মানুষের জন্য ক্ষতি খারাপ হওয়ার দিকে এটাই যথেষ্ট যে একজন মুসলিম ভাইকে সে খারাপ দৃষ্টিতে তাকাবে তার প্রতি, যেখানে খারাপ দৃষ্টিতে খারাপ সম্বোধন করতে যেখানে নিষেধ করা হয়েছে সেখানে তাকে হত্যা করার প্রশ্ন কেন আসে, মারামারি হানাহানির কথা কেন আসে, সম্পদ নষ্ট করার কথা কেন আসে, শান্তি বিশৃঙ্খলা নষ্ট করার কথা কেন আসবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি গুরুত্বপূর্ণ জিনিস দেখিয়ে দিয়েছেন আরেক হাদিসে, তিনি বলেছেন, কেউ যদি কোনো অস্ত্র হাতে নেয় সে যেন তাক করে অস্ত্র তাক করে যেন না চলে, বরং অস্ত্রটা যেন অস্ত্রের ফলাটা যেন নিজের দিকে রাখে। অর্থাৎ আপনি কাউকে ছুরি দিবেন, ইসলামের দৃষ্টি হচ্ছে ছুরির মাথাটা তার দিকে দিবেন না, ছুরির বাটটা তার দিকে দিবেন, ছুরির মাথাটা আপনার হাত দিকে রাখবেন। কারণ হাদিসে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শয়তান যে কোনো সময় তার মধ্যে একটা প্রবণতা নিয়ে দিতে পারে, তাকে ছুরি দিয়ে গুঁতু দিয়ে দিতে পারে। ইসলামের জন্য বলেছেন কখনো সেটা জায়েজ নয়। যখনই আপনি বাজারে যাবেন অথবা মাঠে যাবেন অথবা কাউকে আপনি দা দিবেন বা ছুরি দিবেন, আপনি ছুরির ফলাটা নিজের দিকে রেখে তার দিকে বাটটা দিবেন, যাতে করে আপনার দ্বারা সে ভয় না পায়। বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও কঠিন কথা বলেছেন, কেউ অর্ধ কলেমা দিয়ে কাউকে যেন হত্যার কথা না বলে, উপ হত্যা হত শব্দ না বলে। রাসূলুল্লাহ সাল্লাম নিষেধ করেছেন, কেন? যে এর মাধ্যমে তার এর মাধ্যমে সে ওইটুকু গুনাহগার হবে যেটুকু হত্যার মাধ্যমে হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জাতীয় জিনিস দিয়ে আমাদেরকে সাবধান করেছেন। আরও কি করেছেন শুনে, কিছু মানুষ আছে বলে যে কাফের হত্যার সার্টিফিকেট তারা পেয়ে গেছে, নাউজুবিল্লাহ। কে বলেছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে অঙ্গীকারাবদ্ধ মানুষগুলো যারা, অর্থাৎ তারা যোদ্ধা নয়, আমাদের দেশের মানুষগুলো যোদ্ধা, আমাদের অমুসলিম যারা আছে তারা কেউ যোদ্ধা নয়, সাধারণ সাধারণ মানুষ তারা, তারা এদেশের নাগরিক, তাদেরকে হত্যা করার অনুমতি কোনোদিন ইসলাম দেয়নি। অথচ কিছু মানুষের মারামারি হানাহানি লাগলেই তাদের বাড়িতে আক্রমণ করে বসে, তাদের ডেক্সি ভেঙে ফেলে, তাদের তাদের ঘর বাড়ি দুয়ার ভেঙে ফেলে। কে বলেছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কেউ এরকম কাউকে হত্যা করবে, অর্থাৎ অমুসলিম অথচ তারা শান্তিপ্রিয় মানুষকে হত্যা করবে, কোনো যোদ্ধা নয়, যুদ্ধ করছে না, যুদ্ধের ক্ষেত্রে নয়, এরকম জায়গা হত্যা করবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাম ইয়ারে রাইহাতাল জান্নাহ, জান্নাতের গন্ধ সে পাবে না, ওয়া ইন্না রিহাহা লায়ুদা তুজাদু মিন মাসিরাতি আরবাঈন আমান, অথচ জান্নাতের সুগন্ধি পাবে 40 বছরের দূরত্ব থেকে। অথচ যে ব্যক্তি এই কাজটি করবে, রাসূল বলেছেন সে কোনোদিন জান্নাতের সুগন্ধি গন্ধও পাবে না। অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি কোনো এরকম অমুসলিমকে, যারা যোদ্ধা নয় অযোদ্ধা অমুসলিমকে, কেউ যদি কোনো জুলুম করে,
অথবা তার মর্যাদা হানিকর কোনো কিছু বলেন, অথবা তার শক্তির ক্ষমতার বাইরে কোনো কষ্ট দেয়, অথবা তার থেকে এমন কিছু তার মন চায় না জোর করে নিয়ে নিয়েছে, কিছু মানুষ আছে দেখবেন তাদের জমি দখল করে নিচ্ছে, এরকম হয়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফা আনা হাজিজু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন আমি তার পক্ষ হয়ে ওর বিরুদ্ধে দাঁড়াবো। অর্থাৎ এই কাফের বিরুদ্ধে পক্ষ হয়ে তার বিরুদ্ধে দাঁড়াবে কেন? কারণ সে কেন তার জুলুম করেছে? এটা হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, অথচ আমরা এই বিষয়ে গুরুত্ব দিচ্ছি না। দেখুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হত্যাকে কতটুকু গুরুত্ব দিয়েছে, এক সাহাবী এসে বললেন কতটুকু কঠিন বলে উল্লেখ করেছেন, এক সাহাবী এসে বললেন ইয়া রাসূলুল্লাহ অত আমি যদি কোনো আমার স্ত্রীর সাথে কাউকে পাই আমি কি তাকে হত্যা করে ফেলবো? বলে না, তুমি সাক্ষী এনে সাক্ষ্য বানাবে, তারপরে আমরা সেটা বিচার করব, তুমি হত্যা করতে পারো না, এই জন্য কেউ দেখি হত্যা করে ফেলবে না, এটা নিয়ম নয়, কেউ কাউকে হত্যা করার সার্টিফিকেট ইসলাম দেয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য আরও বলেছেন, কিছু মানুষ আছে দেখবেন কি করতেছে জানেন, অস্ত্রবাজি করতেছে, কোথাও বোমা ফুটাই দিচ্ছে, এরকম বিভিন্ন জায়গাতে ঘোরা ঘটাইছে তারা, অথচ নিজেও মারা যাচ্ছে, নিজেও মারা যাচ্ছে, কি বলে এটাকে, নিজের মানুষ মেরে ফেলতেছে, সুইসাইড, সুইসাইড। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কাতালা নাফসাহু বিশাইইন উযিবা বিহি ফিন্নার, কেউ যদি কোনো কিছু দিয়ে নিজেকে হত্যা করে তাহলে এটা দিয়ে জাহান্নামে তার শাস্তি হবে। অন্য হাদিস আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি কোনো বিষ খেয়ে মরে বিষের শাস্তি হবে, পাথর উপর থেকে মরে পাথর, অর্থাৎ নিজেকে যেটা দিয়ে হত্যা করবে এটার শাস্তি তার পড়বেই, ইসলাম হচ্ছে হাশরের দিন এটা দিয়ে তার শাস্তি হতেই থাকবে, অর্থাৎ তার এই শাস্তি বন্ধ হবে না, এটা ইসলাম অনুমোদিত জন্য সুইসাইড স্কোয়াড বা এই জাতীয় জিনিস যারা বানাচ্ছে তারা আল্লাহকে ভয় করা উচিত, ইসলাম এই জাতীয় জিনিস অনুমোদন করে না। সবচেয়ে বড় কথা হচ্ছে ইসলাম পাঁচটি মৌলিক জিনিসের হেফাজতের দায়িত্ব ইসলাম নিয়েছে, সেটা হচ্ছে মানুষের জান মাল, কি জান মাল, সম্মান সম্পদ এবং মানুষের দিন, জান মাল সম্পদ এবং দিন, এগুলির দায়িত্ব ইসলাম নিয়েছে, এই প্রত্যেকটির জন্য ইসলাম শাস্তির ব্যবস্থা করেছে, কেউ যদি কাউকে কারো সম্পদ নিয়ে যায় সেটা শাস্তি রয়েছে, কেউ যদি কোনো কাউকে কারো সম্মান নিয়ে টানাটানি করে জিনে বিচার করে তার শাস্তি রয়েছে ইসলামে, এর অর্থ হচ্ছে ইসলাম হত্যার শাস্তি বিধান করেছে, সুতরাং কেউ যেন হত্যা বা আক্রমণ কোনো তার সম্পদের উপর আক্রমণ বা তার সম্মানের উপর হানি কোনো কিছু করে এটা ইসলাম কঠিনভাবে কঠিনভাবে সেটাকে নিষেধ করেছে, এই জন্য কোনোভাবেই ইসলামে সেটা অনুমোদিত নয়। প্রতিকার কি, আমি শুধু এটা বলে শেষ করবো ইনশাল্লাহ, শেষ করবো ইনশাল্লাহ, দশটি প্রতিকার আমি মনে করি, দশটি বলবে আরও হতে পারে। এক নম্বর হচ্ছে ইসলামকে জীবনের সর্বক্ষেত্রে প্রতিষ্ঠা করা, আপনার যে শুধু 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 এটা রাষ্ট্রপ্রধানের জন্য, আপনারও দায়িত্ব, আপনি যখনই কোনো কাজ করবেন আপনার দায়িত্ব হবে ইসলাম এই ব্যাপারে কি বলেছে, ব্যক্তি রাষ্ট্র একটা ব্যক্তি, রাষ্ট্রের মানুষগুলো একটা ব্যক্তি, তাদেরও দায়িত্ব হচ্ছে ইসলামকে যথাযথভাবে ফলো করা, অনুসরণ করা। দ্বিতীয় হচ্ছে ইমানিভাবে জনগণকে তৈরি করা, ইমান তাদেরকে বোঝানো, তাদেরকে দিন সম্পর্কে তাদেরকে জানানো, এটা একটা দায়িত্ব, অন্ধকার নয়। আজ একটা বিরাট সমাজ তৈরি হচ্ছে যারা ইসলাম সম্পর্কে কিছুই জানে না, এদেরকে হঠাৎ করে যখন তারা হতাশায় পড়ে অথবা বিপদে পড়ে তখন এমন মানুষের কাছে তারা যায়, এমন মানুষের কাছে যারা তারা যায় যখন তারা আর ইসলাম সম্পর্কে জানা মনে করছে এটাই বলে তাদের মুক্তি, হঠাৎ করে কিছু শিখে তারা তখন সেই হানাহানি মারামারি লেগে যায়, এই জন্য তাদেরকে জীবনের প্রথম থেকে শুরু করে ইসলামের উপর বড় করা এটা কিন্তু একটা বিরাট কাজ, দায়িত্ব। তিন নম্বর হচ্ছে দিনই সঠিক শিক্ষা, সঠিক জ্ঞান দান করা, সেটা কীরকম, সেটা কীরকম, অন্তত ছোটকালে তাদেরকে এই জিনিসগুলো সম্পর্কে জ্ঞান দেওয়া যে হানাহানি মারামারি করা ইসলামে নাই, এটা তাদেরকে জ্ঞান দান করা এবং সেটা পাঠ্য পুস্তকে অন্তর্ভুক্ত করে দেয়া, কারণ সেখানে থাকা দরকার আছে হত্যার যে শাস্তি অথবা হানাহানি মারামারির যে ইসলামের শাস্তি রয়েছে, ইসলাম যে কত কঠিন করেছে এগুলো অবশ্যই আমাদের পাঠ্য পুস্তকে থাকা উচিত। চার নম্বর হচ্ছে কোরআন এবং সুন্নাহ পাঠদান মসজিদে মসজিদে রিয়াদুস সালেহীনের মতো কিতাব পড়তে পারে, প্রতিদিন একটা হাদিস পড়তে পারে, যেগুলির মধ্যে মানুষের সাথে ব্যবহারের এবং সেগুলির মধ্যে ইসলামের যে সৌন্দর্য সেটা প্রকাশ করে জিনিসগুলো তুলে ধরতে পারে। পাঁচ নম্বর হচ্ছে আলেমগণ তাদের কর্তব্য সম্পর্কে সচেতন হবে, আলেমগণ তাদের কর্তব্য সম্পর্কে সচেতন হবে, এই সমস্যা হচ্ছে এখানে অনেক মানুষ আছে এই কর্তব্য সততা পালন করছে না, অথচ ইমামগণের দায়িত্ব রয়েছে, একজন ইমাম
একটা পুরো এলাকার জন্য তিনি হচ্ছেন সমাজপতি, তিনিই পুরো দায়িত্ব পালন করতে পারেন। কোথায় কি হয় না হয় তিনি তাদেরকে ডেকে এনে ইসলাম সম্পর্কে সঠিক বুঝ তাদেরকে দিবেন, যদি সেটা না হয় তাদেরকে সেই শাস্তির ব্যবস্থাও তিনি করতে পারেন রাষ্ট্রের কাছে বলে যে এইটা এরা সন্ত্রাসী কর্মকাণ্ড করছে। কারণ সন্ত্রাসী কর্মকাণ্ড সন্ত্রাসীরা কারো বন্ধু নয়, এরা জাতির শত্রু, এরা পুরো উম্মার শত্রু, পুরো মানবতার শত্রু। তারা এদেরকে কখনো সহযোগিতা করা, এদেরকে সম্পর্কে চুপ থাকা ইসলাম কখনো অনুমোদন করে না। ষষ্ঠ যে কাজটি সেটা হচ্ছে, দায়িত্ব হচ্ছে আমাদের তাদের সাথে প্রয়োজনে তাদের সাথে আলোচনা করা। যদি দেখা যায় তাদেরকে কোনো কিছু আপনি দেখতে পাচ্ছেন আপনার সন্তানের মাঝে অথবা আপনার আত্মীয় স্বজনের মাঝে কেউ এবারে বেশি এগিয়ে গেছে, তাদেরকে বুঝানো কোরআন এবং সুন্নাহর দিক নির্দেশনা তাদেরকে প্রদান করা এবং তাদের সাথে কনভারসেশন করা, এটা কিন্তু একটা জরুরি কাজ। সপ্তম হচ্ছে তথ্য ব্যবস্থার মাধ্যমে এই বিষয়টি তুলে ধরা। আমাদের এখন আলহামদুলিল্লাহ মিডিয়ার ব্যাপকতা আছে, অনেক মিডিয়া আছে, সেখানে প্রতিদিন এই বিষয়ে হাদিসগুলো তুলে ধরা, কোরআন আয়াত তুলে ধরা, তাদেরকে মানুষকে সাবধান করা এবং যেখানে যেই পয়েন্টেই তারা তুলুক না কেন ওই পয়েন্টটাতে তাদের উত্তরটা দেওয়ার ব্যবস্থা করা যে এটা ঠিক নয়, রাষ্ট্র ব্যবস্থা মানতে হয়, এটা বুঝাতে হবে তাদেরকে। কারণ তাদের বড় জিনিস হচ্ছে তারা কোনো রাষ্ট্র মানতে চায় না, তারা সব নিজেরা নিজেদেরকে একটা বড় কিছু মনে করতে চায়, এটাই তাদের মূল সমস্যা এখানে। আট নম্বর হচ্ছে যে তাদের দ্বারা জুলুম হলে জুলুমকে প্রশ্রয় না দেয়া এবং তারুদের উপরও জুলুম না হওয়া। জুলুম বিভিন্ন জায়গাতে যখন হয় তখন জুলুমের প্রতিকার, অনেকেই কিন্তু জুলুমের প্রতিকার করতে গিয়ে সীমা লঙ্ঘন করে ফেলে, সুতরাং জুলুম যেন না হয় এটাও যেন ব্যবস্থাপনা থাকা। নয় নম্বর হচ্ছে মধ্যপন্থার উপর মানুষদের তৈরি করা। মধ্যপন্থা বুঝেন, ইসলাম মধ্যপন্থাকে সবসময় গুরুত্ব দিয়েছে। ইসলামের দৃষ্টিতে মধ্যপন্থা হচ্ছে ইসলাম পুরোটাই মধ্যপন্থা। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতাল লিতাকুনু শুহাদা আলান নাস, এইভাবেই তোমাদেরকে মধ্যপন্থী উম্মত করেছি, যাতে করে তোমরা মধ্যপন্থী উম্মত করেছি কেন, যাতে অন্যদের উপর তোমরা সাক্ষ্য হতে পারো। ইহুদিরা সীমা লঙ্ঘন করে দিয়েছে একদিকে, আর খ্রিস্টানরা ছাড় দিয়ে দিয়েছে। ইসলাম বলে না সীমা লঙ্ঘনও করা যাবে না, ছাড়ও দেওয়া যাবে না, মাঝখানে ইসলাম, এটা ইসলামের। এই জন্য ইসলাম হচ্ছে মধ্যপন্থা। ইসলামের মধ্যপন্থা কোথায় আছে দেখেন, আকিদার ক্ষেত্রে প্রত্যেকটি ক্ষেত্রেও ইসলাম মধ্যপন্থা। একদিকে দার্শনিকরা বলে যে যা বিবেকে ধরে না তা বিশ্বাস করি না, আরেকদিকে অন্যরা বলে যে যা ধরুক আর না ধরুক সব বিশ্বাস করি। এক গোষ্ঠী আছে যারা বলে যে কিতাবে থাকা থাক না সব বিশ্বাস করি, কিন্তু ইসলাম বলে কোরআন এবং সুন্নাহ ভিত্তিক যা আছে তা বিশ্বাস করি। বিশ্বাসের ক্ষেত্রে তা রয়েছে ইসলামের প্রত্যেকটি কাজের মধ্যে। এখন তাকদীরের ক্ষেত্রে জাবরিয়ারা বলেছে যে আমাদের কোনো কিছু করণীয় নাই, আল্লাহ যা করায় তা আমরা করি। আবার কাদেরিয়ারা বলেছে আমরা সবই করি, আল্লাহ কিছু করে না। ইসলাম বলে না, আল্লাহ নির্ধারণ করেছেন আমাদেরও কাজের কি দিয়েছে, ক্ষমতা দিয়েছে। ইসলাম হচ্ছে মধ্যমপন্থা, এখানেও মধ্যমপন্থা। আল্লাহর নামের ব্যাপারেও, আল্লাহর নাম এবং গুণের ব্যাপারেও, একদল বলছে আল্লাহর কোনো নাম গুণ নাই, একেবারে অস্বীকার। আরেকদল বলছে আল্লাহর নাম গুণগুলি আমাদের মতো, নাউজুবিল্লাহ। ইসলাম বলে যে না, আল্লাহর নাম গুণ সেগুলি আল্লাহ যেরকম, তার যে তিনি যেরকম তার নাম গুণ সেরকম। সেখানেও ইসলাম মধ্যপন্থা অবলম্বন করেছে। ঠিক এখানেও রাষ্ট্রপ্রধানের ক্ষেত্রে ইসলাম মধ্যপন্থা অবলম্বন, রাষ্ট্রের ব্যাপারেও। এক গোষ্ঠী বলেছে শুধু হানাহানি মারামারি করে মরে যাও, আরেক গোষ্ঠী বলেছে কাউকে কিছু বলে না, শুধু তোমার দায়িত্ব তুমি শুধু নিজে চলে যাও। ইসলাম এটাও বলে নাই, মধ্যপন্থা অবলম্বন করেছে। একটি হচ্ছে সেটা কি, তোমার দায়িত্ব বলা পর্যন্ত যেন থাকে, তুমি একবারে কিছু বলবে না তা নয়, হক কথা তুমি বলবা, পরামর্শ দিবা, সত্য কথা বলবা, এটা তোমার মধ্যে যেন থাকে। আর হানাহানি মারামারি করা যাবে না, আবার একেবারে তুমি কিছু না বলে চুপ মেরে ঘরে বসে থাকবে, ইসলাম এটাও বলে না। এর অর্থ হচ্ছে ইসলাম সব জায়গাতে মধ্যপন্থা অবলম্বন করেছে, এমনকি যুবকদেরকে মধ্যপন্থা হিসেবে তৈরি করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হজের মাঠে যাচ্ছিলেন, পাথর মারবেন কোথায়, জামরাতে, হজে পাথর মারে আপনারা জানেন কোথায় পাথর মারবেন। তখন ফজল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে বলছেন যে আমার জন্য 60টি পাথর নিয়ে আসো। পাঁচ 60টি পাথর নিয়ে আসছেন, একটু বড় দেখে তিনি বলে ফেলে দিয়ে ছোটগুলি নিলেন, এরপর বললেন এগুলো এর চেয়ে বেশি নয়, পাথর দিয়ে তুমি কিন্তু এটা ফাটাই ফেলার উদ্দেশ্য না। উদ্দেশ্য হচ্ছে বলেছেন তিনি জিকিরিল্লাহ, আল্লাহর জিকির কি বুলন্দ করার জন্য, যে এইখানে পাথর মারার অর্থ হচ্ছে এই নয় যে আমি শয়তানকে মারতেছি, এটা নয়। উদ্দেশ্য হচ্ছে আল্লাহ তার রসুলকে অনুসরণ করা। সেই জন্য বলছেন যে ইয়াকুমুল গুলু, তোমাদের বাড়াবাড়ি হানাহানি করো না, এইটুকু মারবা। অথচ দেখেন কিছু মানুষ গিয়ে হজে গিয়ে এত বড় পাথর মারে, সেটা ছুটে এসে আরেকজনের মাথা রক্তাক্ত করে ফেলে, কেউ ছাতি মারে, কেউ লাঠি মারে, জুতা মারে, এই হচ্ছে বাড়াবাড়ি। ইসলাম এই বাড়াবাড়ি বলে নাই, আবার না মারতেও বলে নাই, কেউ এসে পাথরও মারে না, কেউ পাথর মারবো কেন। কিন্তু ইসলাম বলে যে না, রসুলকে অনুসরণ করে পাথর মারবেন, তবে ছোট কিরকম, হ্যাঁ কিসের মতো,
ছাগলের বিচির মতো, ছাগলের যেটাকে ছাগলের এর মতো, এমনকি বুটের বুটের মতো, কেউ হাদিস যেটা আসছে হম্মুসের মতো, তো এইরকম মারতে বলছে। কিন্তু বড় বড়টা নয়, আবার একেবারে না মারাও নয়। ইসলাম সব জায়গায় মধ্যপন্থা অবলম্বন করেছে, ঠিক ইসলাম এই মধ্যপন্থা যেহেতু অবলম্বন করেছে, ইসলাম চায় প্রতিটি মানুষ মধ্যপন্থায় বড় হোক, হানাহানি মারামারি নয়, একেবারে ইসলাম সম্পর্কে অজ্ঞ নয়, বরং ইসলাম সম্পর্কে জানবে, নিজে প্র্যাকটিস করবে, খারাপ দেখলে বলবে, কিন্তু আরেকজনকে খারাপ দেখলে মেরে ফেলবে না এবং তার উপর আক্রমণ করবে না এবং সমাজের মধ্যে বিশৃঙ্খলা তৈরি করবে না। দশম যেটা সেটা হচ্ছে সামাহা ওয়া রিফক, ছাড় প্রবণতা থাকতে হবে ইসলামের মধ্যে। কিরকম? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মা কানা রিফকু বিশাইইন ইল্লা জানাহু ওয়া মা নুযা রিফকু বিশাইইন ইল্লা শানাহু, যেই জিনিসেই কোমলতা আছে, যেই জিনিসের মধ্যে কোমলতা আছে রসুল বলেছে এটার মধ্যে সৌন্দর্য মণ্ডিত করা যায়, আর যেই জিনিসে বাড়াবাড়ি আছে এটা কখনো সৌন্দর্য মণ্ডিত হয় না। একবার রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে ইহুদি এসে রসুলকে বললেন, আসসালামু আলাইকা, সামর তো মৃত্যু, সে আসসালামু না বই আসসামু বলছে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বুঝে ফেলছেন, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন যে, আল গদবু আলাল ইহুদ ওয়া লানাতু আল ইহুদ, ইহুদুর উপর লানত হোক, গদব হোক, তিনি অনবরত বলতে আরম্ভ করেছেন। বলছে আমার হারানি আয়েশা, আয়েশা চুপ করো, বলছে আপনি শুনেন না কি বললো? বলে আমি বলেছি ওয়া আলাইকুম, তোমার উপরে হোক, তোমার উপরে হোক, তো আমারটা কবুল হবে, ওরটা কবুল হবে না, কারণ সে জালেম, জুলুম করতেছে, এর চেয়ে বাড়াবাড়ি আমার দরকার নেই। ইসলাম কিন্তু তারপর তিনি বললেন, মা কানা রিফটু বিষয় ইল্লা জানা, কোমলতা যেখানে থাকে সেটাই শান্তি, সেটাই সুন্দর, আর যেখানেই বাড়াবাড়ি হানাহানি, যেখানেই কঠোরতা, যেখানেই একে অপরের প্রতি শক্তি প্রয়োগ করা হয়, সেটা কখনো ভালো হয় না, সেটা কখনো সুন্দর হয় না। এটা হচ্ছে আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ, যে তিনি কখনো নিজ হাতে কখনো খাদেমকে মারেননি, কিন্তু তারা কিন্তু তার 10 বছর। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, খাদেমতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10 সনিন, ফামা ক্বালা লি ইয়ামান লিমা ফালতা ওয়া হাল্লা ফালতা, 10 বছর আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেদমত করেছি, কোনোদিন বলেননি কেন করলে না বা কেন করলে, এই কথাটি তিনি কোনোদিন বলেননি। এরকম কি আপনি পারবেন? তিনি হচ্ছেন আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। একদিন তিনি বলছেন যে, আনাস তুমি এই কাজটি করে দাও, বলছে আমি পারবো না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আনাস রাদিয়াল উদ্দেশ্য হচ্ছে, দেখি রসুল কি করে, আমি যাব, তবে আস্তে আস্তে যাব। তো রসুল বলছেন যেহেতু সে যাবে না, নিজে রওনা হয়ে গেছেন, প্রতিমধ্যে দেখছেন যে আনাস যাচ্ছে, তো তার কান ধরে বলেন যে, এই কানওয়ালা তুমি না বলছো যাবে না? রসুল্লাহ সাল্লাম রাগ করেন না একটু। এর অর্থ হচ্ছে ছাড় থাকতে হবে, আপনার ছাড় কিরকম, অন্য জায়গায় না, আল্লাহর শরীয়তের জায়গায় নয়, ছাড় তো তারা কোনো ভুল করেছে, কোনো মানুষ ভুল করেছে, আপনাকে তাকে সুন্দরভাবে তাকে বোঝানো দরকার, বোঝানো দরকার, কিন্তু ভুল করেছে কেন কাফের বানিয়ে ফেলবেন, এরপর আপনার আক্রমণ করবেন, তাকে দুনিয়া থেকে সরিয়ে দিবেন, হানাহানি মারামারি করবেন, এই সিস্টেম থেকে ফিরে আসতে হবে। সামাহা, ছাড়, ইসলাম পুরোটাই সামাহার দিনের সামাহা, সামাহা পুরোটাই ইসলাম সম্পূর্ণ চেয়েছে সব জায়গাতেই, যে ছাড় পাবো না। তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক লোক এসে বললেন যে, ইয়া রাসূল, আমি তো বিচার করে ফেলেছি, রসুল অন্যদিকে ফিরে গেছেন, যেন চলে যান, কিন্তু আবার এসে বলতেছেন, ইয়া রসুল আমি তো বেবিচার করেছি, আবার আসছে রসুল, আবার রসুল চাননি তার উপরে যে সে চলে যাক, তওবা করুক, আল্লাহ তাআলা তাকে যেটা গোপন রয়েছে গোপন থাকুক, আল্লাহ তাকে ক্ষমা করে দিকটা চেয়েছেন, কিন্তু যখন 4 বার বলেছে রসুল বলেছেন, ও যাবা, বাধ্যতামূলক হয়ে গেছে, তোমার উপর শাস্তি প্রয়োগ করো আমার এখন, কারণ রাষ্ট্রপ্রধানের দায়িত্ব তিনি, তিনি রাষ্ট্রপ্রধান হিসেবে তখন তিনি বাধ্য যে অন্যায়ের জন্য অশ্লীলতা থেকে সমাজকে মুক্ত করা রাষ্ট্রপ্রধানের দায়িত্ব, সেটা আমাদের ব্যক্তিগত দায়িত্বের ভিতরে পড়ে না, ব্যক্তি শুধু বলতে পারে, সেটা সমাজ জানাতে পারে, সেটা শুধুমাত্র কোর্টে তুলতে পারে, এর বাইরে তার কোনো দায়িত্ব নেই। আল্লাহ তাআলা সেটা দায়িত্ব নেবেন এবং যেটা আল্লাহদের ক্ষমতা দিয়েছেন তারা দেখবে সেটা। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত ছাড় দিয়েছেন দেখেন, এমনকি যখন বলেছেন, যখন পালিয়েছিল একজন পাথর মারার পর মরে যাওয়ার সময় পালিয়েছিল, তখন রসুল বলে তাকে ছেড়ে দিলে না কেন? বোঝা গেল কেউ যদি এরকম অবস্থা হয়, তাই কখনো কখনো রসুল চেয়েছেন যে ছেড়ে দিলেও অন্তত আল্লাহর কাছে তওবা করুক সে, এটা রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চেয়েছেন। কিন্তু হ্যাঁ, যদি প্রমাণিত হয়ে যায়, শাস্তি তার শুরু হয়ে যায় বা শাস্তি লেগে যায়, তখন আর কোনো ছাড় দেওয়া যাবে না, শাস্তি যখন থাকবে। কিন্তু কেউ যদি কোনো এর থেকে পালাতে পারে, তওবা করে, তাকে জোর করে ধরে এনে বিনা কারণে, যতক্ষণ পর্যন্ত এর দাবিদার না থাকবে ততক্ষণ পর্যন্ত এই শাস্তি প্রয়োগ করা ইসলাম বলে না। মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারবার বলতেন, ইদরাউল হুদুদ মাস্তাতাতুম, হানাহানি মারামারি যত করা নয়, বরং ইসলামের শাস্তি বিধানকেও তিনি কমতি করতে বলেছেন, যতটুকু পারো শাস্তি বিধানের ক্ষেত্রে ছাড় দাও, কারণ তুমি ভুল করে শাস্তি না দেয়াচ্ছে। ভুল, উমর রাদিয়াল্লাহু আনহু বলেছেন, ভুল করে তুমি যদি শাস্তি না দাও এটা উত্তম, ভুল করে শাস্তি দেয়াচ্ছে, এটা উমর রাদিয়াল্লাহু আনহু তিনি যে বিচার বিষয়ক ম্যাগনা কার্টা লিখেছেন সেখানে তিনি উল্লেখ করেছেন। এই জন্য
ইসলাম বলে সামাহ, ছাড়ের ব্যাপারে আপনি গুরুত্ব থাকুন। একে অপরকে কোনো কারণে তাকে কাফের বানায় ফেলবেন অথবা তাকে হানাহানি মারামে লিপ্ত হবেন, ইসলাম সেটা বলে না। তবে তাকে দিনের পথে রাখতে হবে, তাকে ভুল পথ তাকে শুদ্ধ করতে হবে, এটা ইসলামের দায়িত্ব। আল্লাহ আমাকে ইসলাম আমাদের সবাইকে ইসলাম বুঝার তৌফিক দান করুন, এবং এই জাতীয় সন্ত্রাসী কর্মকাণ্ড এবং সন্ত্রাস যেখানে আছে সেখান থেকে তাদেরকে ফিরিয়ে আনা, এটা ইসলামের দায়িত্ব হিসাবে আমরা মনে করি, সেটাকে আমাদের পরিচালিত করতে হবে। আল্লাহ আমাকে বুঝার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।